আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। তোমাদের মনে লাগার মতো যে নলেজের ভিডিও হতে চলেছে তাই সবাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সুমন মণ্ডল প্রশ্ন করেছিল স্যার কীভাবে আমরা ভারতের বিভিন্ন রাজ্য লোকনৃত্যগুলো মনে রাখব। লোকনৃত্যগুলো মনে রাখার জন্য তোমাদের জন্য আমি একটা ছড়া তৈরি করেছি সরাটি হলো অন্ধের কুচকুচ কেরলের কথা পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে সাথা বাঙালির যাত্রাতে বাউল ধায় কাঠি গুজরাটে গরবাতে দ্বন্দ্ব কিংবা লাঠি বিহু হয় অসমে কান্টম হয় মিজোরাম কতুক ইউএতে নটি যায় হিমাচলে ইয়াক করে কর্ণাটক মহাতামাশাতে তামিলতে পঙ্গাল ও ভারত ও নাম কেরালায় মৈনিয়াট্টম সে হয় কেরালাতে তোমরা অবশ্যই ছড়াটা খাতায় লিখে নেবে আমি এই ভিডিওর নিচে ছড়াটি ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে আমি ছড়াটি লিখে দেব ছড়াগুলোর কথার অর্থ কী অন্ধের কুচকুচ বলছে অন্ধের কুচকুচ আমার জানি অন্ধ কথা অর্থ কী অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভারতে একটি রাজ্য তাহলে কুচকুচ কুচকুচ কথা অর্থ হলো কি না কুচিপুড়ি কুচিপুড়ি তাহলে আমরা বলতে পারি অন্ধ্রপ্রদেশে একটি লোকনৃত্যর নাম হচ্ছে কুচিপুড়ি পরের পেজে যাচ্ছি কি বলছে অন্ধের কুচকুচ তাহলে অন্ধের কুচকুচ কথা অর্থ হলো অন্ধের কথা অর্থ হলো অন্ধ্রপ্রদেশ আর কুচকুচ কথা অর্থ হলো কুচিপুড়ি তাহলে আমাদের অপশন দিয়ে দিচ্ছে এক নম্বর দাগের কি আছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্যর নাম হচ্ছে কুচিপুড়ি তারপর বলছে কেরালার কথা কেরালার কথা হচ্ছে কেরল একটি রাজ্য যা হচ্ছে ভারতে অবস্থিত কতাকলি কথা অর্থ হলো কতাকলি তাহলে কেরালার লোকনৃত্যর নাম হচ্ছে কতাকলি পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে সাথা তাহলে পাঞ্জাব হচ্ছে ভারতের একটি রাজ্যের নাম বৈশাখ কথা অর্থ হলো বৈশাখী ভেঙে মানে ভাঙ্গরা তাহলে পাঞ্জাবে লোকনৃত্যর নাম হলো কী কী না বৈশাখী না ভাঙড়া তাহলে পরীক্ষা যদি আসে বৈশাখী কোন রাজ্যে লোকনৃত্য তাহলে পাঞ্জাব রাজ্যে বুঝাতে পারলাম তারপর বলছে বাঙালি যাত্রাতে বাউলটাই কাটি বাঙালি মানে কি পশ্চিমবঙ্গ আমরা যেহেতু বাংলা বাস করি সেই জন্য আমাদের বাঙালি বলা হয় তাহলে যাত্রাতে বাউল আমরা বিভিন্ন গ্রামে দেখতে পাই যাত্রারা এবং বাউলের পরিগ্রাম তাহলে পশ্চিমবঙ্গে কী হচ্ছে যাত্রা বাউল বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে লোকনৃত্যর নাম যাত্রা ও বাউল বলছে গুজরাটে গর্বাতে দ্বন্দ্ব কিংবাটি গুজরাট হচ্ছে একটা রাজ্যের নাম ভারতের দণ্ড মানে ডান্ডিয়া আর গরবা মানে গর্ব গর্বাতে কথা অর্থ হলো গরবা তাহলে গুজরাট লোকনৃত্যর নাম হচ্ছে ডান্ডিয়া এবং গরবা পরে পেজে যাচ্ছি কী বলছি অন বিহু হয় অসমে ভিউ হয় অসমে ভিউ হচ্ছে কটা অর্থ কী ভিউ হচ্ছে একটা লোকনৃত্য অসমে বলতে অসম একটি রাজ্য তাহলে অসম লোকনৃত্যর নাম হলো বিহু তারপর বলছে খান্টুম হয় মিজোরাম খান্টুম হচ্ছে একটা কথা অর্থ হলো লোকনৃত্য আর মিজোরাম হচ্ছে একটা রাজ্যের নাম তাহলে আমাদের ভারতবর্ষে মিজোরামের লোকনৃত্য নাম হচ্ছে খান্টুম খানটুম কোন রাজ্যে লোকনৃত্য মনে রাখবেন মিজোরাম কৌতুক ইউএতে ইউএতে মানে কি ইউপি ইউপি মানে উত্তরপ্রদেশ ভারতবর্ষে একটি রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ কৌতুক হচ্ছে কৌতুক কথা অর্থ হলো কী কতুকথার অর্থ হলো একটা লোকনৃত্য যদি পরীক্ষায় আসে কতুক কোন রাজ্যে লোকনৃত্য না উত্তরপ্রদেশে পরীক্ষায় অনেক রকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিতে পারে অবশ্যই তোমরা মনে রাখবে সরাটি সরাটি মনে রাখলে সলভ হয়ে যাবে তারপর বলছে নটি যায় হিমাচলে নটি যায় কোথায় হিমাচলে তাহলে হিমাচল প্রদেশ রাজ্যের নাম নটি হচ্ছে একটা লোকনৃত্য তাহলে হিমাচল প্রদেশের নামটি হলো নটি এক করে কর্ণাটক এক কথা অর্থ হলো কর্ণাটক আমার একটা রাজ্যের নাম আর এক কথা অর্থ হল কি ইয়ক সংজ্না খুবই গুরুত্বপূর্ণ এটা ইয়ক সংজ্ঞা কোন রাজ্যে লোক নৃত্য না কর্ণাটক রাজ্যে পরের পেজে যাচ্ছি তারপর বলছে মহা তামাশ এগারো নম্বরটা কি বলছে মহা তামাশ মহাকতার অর্থ হলো কি মহা মহাকতার অর্থ হলো মহারাষ্ট্র আর তামা সাথে মানে তামাশা লোকনৃত্যর নাম তাহলে মহারাষ্ট্র লোকনৃত্যর নাম কি হলো তামাশা তামিলেতে পোঙ্গল ও ভারত তাহলে তামিলেতে পঙ্গল মানে তামিলেতে তামিলনাড়ু একটি রাজ্যের নাম পোঙ্গল ও ভারত মানে লোকনৃত্য পঙ্গল ও ভারত ডাইরেক্ট বছর হয়েছে পোঙ্গল একটা লোকনৃত্য আর ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর লোকনৃত্য তাই তামিলনাড়ু দুটো লোকনৃত্য পরীক্ষায় আসে তামিলনাড় লোকনৃত্য নামগুলো কি পঙ্গল ও ভারতনাট্যম ওনাম কেরালায় ওনাম কেরালায় কত অর্থ কী ওনাম কেরালার হচ্ছে ওনাম একটা লোকনৃত্য কোথায় হয় না কেরালাতে হয় ময়িনী আট্টম সে হয় কেরালায় তাহলে ময়নীহাট্টম হচ্ছে আবার কেরালাতে হচ্ছে তাহলে মৈনিয়াট্টম ও নাম আর কতাকলি এর তিনটি লো লোক নৃত্য হচ্ছে আমাদের কেরালায় হচ্ছে কেরাল রাজ্য হচ্ছে কী কী ওনাম নাম মৈনিয়াট্টম আর কতাকলি তিনটি প্রশ্নও খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি লাইক নি তোমার অবশ্যই লাইক করে দাও এরকম ভিডিও পেতে যারা আমার এই ভিডিও নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকার নোটিফিকেশন বেল অ্যাকাউন্ট চালু করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরপর আমি যাচ্ছি এইখান থেকে কী কী প্রশ্ন হতে পারে পরীক্ষায় আসা প্রশ্নগুলো পরের পেজে যাচ্ছি বলছে নিম্নত্ব কোন শাস্ত্রীয় নৃত্যশীল ড্যান্স ফ্রম নামে যে গ্যাম থেকে তার সৃষ্টি তার নামে নাম করা হয়েছে এটা দু হাজার উনিশ সালে প্রশ্ন কী বলছে তাহলে উত্তর হবে কুচিপুড়ি কুচিপুড়ি যদি বলে কুচিপুরি কোন রাজ্য হয় না আমরা জানি সরাটা মনে রাখবো অন্ধের কুচকুচ তাহলে অন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ভারতনাট্যম ভারতনাট্যম কি হয় তামিলাতে তামিলাতে কী হয় তামিলাতে পঙ্গল তামিলাতে পঙ্গল ও ভারত এই যে বলেছি তামিলাতে পঙ্গল ও ভারত তাহলে ভরতনাট্যম হচ্ছে তামিল তামিলনাড়ুতে মৈনীরাট্যম সে হয় কেরলাতে কলি কেরলের কথা অন্ধের কুচকুচ কেরলের কথা তাহলে এই দুটো হচ্ছে আমাদের কেরল বুঝতে পারলাম তাহলে কুচিপুড়ি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে তা ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ু মৈনী আট্যমে কতকুলি হচ্ছে কেরলাতে পরের প্রথমে আসছি পঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের দেখুন পরীক্ষায় আসা প্রশ্ন পঙ্গল প্রধান উৎসব যে রাজ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ তোমাদের পরে প্রশ্ন যাচ্ছি পরীক্ষায় আসা প্রশ্ন পঙ্গল প্রধান উৎসব যে রাজ্যে কোন রাজ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরল না অন্ধ্রপ্রদেশ তোমরা অবশ্যই এটা কমেন্টে বলবে তোমার জন্য এটা কমেন্টে রাখা হলো এটা হোমওয়ার্ক বাড়ি কাজ দেওয়া হলো ছটা অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে আর এবার ছটা আমি বলে দিচ্ছি কী আছে অন্ধের কুচকুচ কেরালার কথা পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে সাথা বাঙালি যাত্রাতে বাউল দেয় কাটি গুজরাটে দরবাতে দণ্ড কিংবা লাঠি বিহু হয় অসমে কান্টুম হয় মিজোরাম কতুক ইউএতে নটি যায় হিমাচলে এক করে কর্ণাটক সাথে তামিলেতে পোঙ্গাল ভারত ও নাম কেরালায় মৈনিয়াট্টম সে হয় কেরালাতে ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ততক্ষণে আমরা সুস্থ থাকুন ভালো থাকুন